আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। গতভাবে টিউটোরিয়ালে আজকে আবার এই পর্বে সবাইকে জানাচ্ছি আবারও আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের এই পর্বে আমরা $20 লাইভ একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, যে প্রজেক্টটা মূলত গুগল রিভিউ নিয়ে। ঠিক আছে, তো আসলে অনলাইন ক্রাইসিসে আপনি বিভিন্ন ধরনের জব থাকে, তো তার মধ্যে একটা আজকে যে জবটা নিয়ে প্রজেক্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রিভিউ। ঠিক আছে, অনেক সময় ক্লায়েন্ট চায় তার গুগল ওয়েবসাইটটাকে ট্রাস্টেড মনে করার জন্য। তার এই অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে যদি কিছু বাই করতে চায় তাহলে প্রত্যেকে চায় যে আসলে এই ওয়েবসাইটে কিছু রিভিউ আছে কিনা, হ্যাঁ কিছু ফিডব্যাক আছে কিনা, ভালো ফিডব্যাক। যদি দেখে যে তার ওয়েবসাইটে ভালো ফিডব্যাক আছে, তখন কিন্তু মানুষ তার ওয়েবসাইটটাকে ট্রাস্ট করে, সেখান থেকে কিছু ওয়েবসাইটের সার্ভিস গ্রহণ করতে তারা কিন্তু ট্রাস্টেড ফিল করে। সো সেই কারণেই তারা রিভিউটা নিয়ে থাকে। ঠিক আছে, তো আজকের এই টিউটোরিয়ালে আমরা গুগল $20 লাইভ প্রজেক্টের একটা রিভিউ নিয়ে আলোচনা করবো এবং কীভাবে রিভিউ সাবমিট করতে হবে সেটা দেখাবো। আশা করি সাথে থাকবেন, ধন্যবাদ। তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমি যে প্ল্যাটফর্ম থেকে সে কাজটা প্রজেক্টে পেয়েছি সেই প্ল্যাটফর্মে আমি ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম, আচ্ছা, ওয়ান বিং ওয়ার্ক সিস্টেম দেখতে পাচ্ছেন। আই নিড এ রিভিউ ফর মাই ওয়েবসাইট। আমি এখান থেকে ওয়ার্ক সিস্টেমে আমি ক্লিক করলাম। ওয়ার্ক সিস্টেমে ক্লিক করার পরে একদম যে কীভাবে মানে কাজটা করতে হয় সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। একটা লোডিং নিচ্ছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান উইং প্রজেক্ট এখানে তিনটা রয়েছে। আমি আজকে শুধু এটা নিয়ে কথা বলবো। এখানে যে আজ ওমর নামে যে ক্লায়েন্টটা রয়েছে, এখানে পেমেন্ট সামারি ইন ডেপোজিট করেছে $20, ডিউ আছে $20। আই নিড টু রিভিউ ফর মাই ওয়েবসাইট। ওকে, সো এখান থেকে এটা দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড 9 আগস্ট 2023। ওকে, এখান থেকে আমি যাচ্ছি এই যে এই হচ্ছে অবস্থা। তিনি যেটা চেয়েছেন যে ইউল গিভ 25টা গুগল রিভিউ, ইট উইল বি পাবলিক। ওকে, তো এখান থেকে তিনি 25টা রিভিউ চাইছেন তার ওয়েবসাইটের জন্য, সেটার জন্য সে পে করবে $20। ওকে, তো এখান থেকে সে যখন এটা অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করার পরে তার রিকোয়ারমেন্ট, এখানে দুইটা ওয়েবসাইট দেই, একটা হচ্ছে ট্রাই আপ অ্যাডভাইসর, একটা হচ্ছে গুগলে। হ্যাঁ, ওকে, তো গুগলে আসার পরে যেভাবে ফিডব্যাকটা রিভিউগুলো সেই দিয়েছে, আপনি জাস্ট এখান থেকে তার কপি করে পেস্ট করে দেবেন। এই যে রিভিউ নাম্বার ওয়ান, তো রিভিউ নাম্বার ওয়ানে আমরা যে কাজটা করবো এখান থেকে আমি কপি করলাম। কপি করার পরে এই সরি, আগে তার ওয়েবসাইটটি কপি করতে হবে। ওকে, হচ্ছে তার ওয়েবসাইট যেখান থেকে আমরা রিভিউ দেবো। আমি নতুন একটা ট্যাব নিলাম, নেওয়ার পরে এখান থেকে কন্ট্রোল প্লাস বি চেপে পেস্ট করে দিলে এখানে এন্টার মেরে দেব। এন্টার মেরে দেওয়ার পরে তার রিভিউ দেওয়ার যে সাইটটা আছে সেখানে আমি চলে আসব। ওকে, তো এটা মূলত ইংলিশ ভাষায় না, এটা অন্য একটা ভাষায় এটা করা হয়েছে, তো আমি এটা ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারবো। আচ্ছা, এই যে এখান থেকে ট্রান্সলেট এসেছে। ট্রান্সলেট আসলে এখানে যে ভাষাগুলোর ল্যাঙ্গুয়েজ আছে এগুলো ইংলিশ হয়ে যাবে। এটা মূলত ইতালিয়ান ভাষায় রয়েছে, সো এটা ট্রান্সলেট হবে, ট্রান্সলেশন। ওকে, ট্রান্সলেট হওয়ার পরে একটু টাইম নিচ্ছে। এই যে হয়ে গেছে, এখানে বলা হয়েছে যে রাইট রিভিউ। ওকে, আমি এখান থেকে রাইটে রিভিউতে যাব। ওকে, রাইট রিভিউতে আসার পর এখান থেকে আমার এই যে ইয়েটা ছিল, রিভিউটা ছিল, এটা এখান থেকে পেস্ট করে দেব। দেওয়ার পরে এখান থেকে যে স্ট্রাগুলো আছে আপনি চাইলে কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। সো যেহেতু আমরা কাজ করছি আমরা 5 স্টারে দেবো। দেওয়ার পরে এখান থেকে আপনার চাইলে কোনো একটা ফটো অ্যাড করতে পারেন, ওয়েবসাইট থেকে যে একটা ফটো নিয়ে অ্যাড করবেন। হোয়াটস কাইন্ড অফ টিপস
ওয়াজ ইট, এখান থেকে বিজনেস দিতে পারি, সরি ভ্যাকেশন দিই, এখন বিজনেস দিলাম, কাম ইন হোটেল লাক্সারি দেওয়া যায় থেকে সেফটি দেওয়ার পরে এখান থেকে আমি পাবলিশ করে দেবো। ওকে, এখান থেকে এটা পাবলিশ হয়ে গেছে, দেন ফাইন। এটা যখন পাবলিশ হবে হওয়ার পরে যে এখান থেকে দেখাচ্ছে, এখন আমরা লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে গুগল শিটে আসবো, আর শিটে আসার পর এই যে এভাবে সিরিয়াল করে যেখানে যেখানে মেরেছি সেখান থেকে আমরা এখান থেকে যে লিঙ্কটা নিয়েছি সেটা এভাবে পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, পেস্ট করে দিলাম, যখন ক্লায়েন্ট এখান থেকে আসবে, আসার পরে জাস্ট এখান যখন ক্লিক করবে রিডাইরেক্ট হয়ে সেই স্ক্রিনশটটা এখান থেকে শো করবে। ওকে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা এভাবে শো করবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল গুগল রিভিউ বিস্টেল ওয়ার্কটা কীভাবে আমরা করতে পারি। সো বায়ারটা ছিল কেনের বার ছিল। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল, নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাথে পাশে থাকুন। ধন্যবাদ।